রহিম অ্যাফেক্স এক ওয়েলফের পক্ষ থেকে দেশ দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার ভিউআর ওড়িশার সকলকে জানাচ্ছি আন্তরিক সুচ্ছ প্রাণ্ডাল অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা রেখেই শুরু করছি হাস্টে ভিডিও বন্ধুরা আপনারা জানেন আমরা মাত্র পাঁচ হাজার টাকার জামানতে যে টাকাটা ডিপোজিট করে দেওয়া হবে এক মাসের আমরা ক্রাশ প্রোগ্রামে আমরা ভর্তি নিয়েছিলাম এবং সেক্ষেত্রে আমরা বিগত এক সপ্তাহ অনেকের ক্লাস নিয়েছি বিশ তারিখ থেকে আমরা চূড়ান্ত ক্লাস নিয়েছি এর আগে যারা অ্যাডমিশন নিয়েছে পার্সোনাল ক্লাস করে তাদেরকেও আমরা সামনে কিছুটা এগিয়ে নিয়েছি আজকে আমরা তাদের টপ করা এবং আজকের একটা ঘোষণা দিচ্ছি যে যারা ভালো ট্রেড করবে তারা এই ভর্তি হওয়া স্টুডেন্টদের মধ্যে হোক বা অ্যাডমিশন নিয়ে বা জামানত দিয়ে ভর্তি হওয়া স্টুডেন্টদের মধ্যে থেকে হোক বাহির থেকে হোক যারাই হোক না কেন আমার তত্ত্বাবধানে যারা ভালো ট্রেড করবে তাদেরকে পুরস্কৃত করা হবে এবং প্রতি সপ্তাহের একজন টপ ট্রেডার আমরা বের করার চেষ্টা করব এই সপ্তাহে আমরা ঘোষণা দিয়েছি এবং এই সপ্তাহে আমরা অলরেডি দেখিয়ে দিচ্ছি যে কাদের ট্র্যাডগুলো ভালো কাদের ট্র্যাডগুলো খারাপ এগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা একটু কষ্ট করে স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখুন আমরা অনেকেরই ট্রানজেকশন দেখাবো আপনাদেরকে ট্রেডিং হিস্টোরি দেখাবো আমি মনে করি যে এগুলো আপনাদের জন্য খুবই উপকার হবে আপনার পরবর্তীতে চ্যাট করতে আপনাদের জন্য খুবই সুবিধা হবে প্রথমেই আমরা কয়েকজন ট্রেডারকে কেউ আমরা এই সপ্তাহে আমরা অলরেডি বলে দেব কোনগুলো কারা কারা ভালো করছে আর কারা খারাপ করছে তাদেরকে নিয়ে আমরা একটু কথা বলি খুবই খারাপ করেছেন যারা তার মধ্যে আমি দু একজনকে দেখাচ্ছি এই ভদ্রলোক এই ভদ্রলোক তার অ্যাকাউন্টে আপনারা দেখুন কি ট্রেডটা করেছে গত সপ্তাহে দেখেন যদি তারিখ থেকে শুরু হয়েছে এখানে আঠারো তারিখ থেকে তারিখে কোনো কারণে ট্রেড করে নাই কিন্তু এই যে সে নিয়েছে এখানে তার ব্যালেন্স ছিল আপনার এক হাজার ডলার ব্যালেন্স ছিল কিন্তু অত্যন্ত খারাপ ট্রেড করেছেন তিনি গত সপ্তাহে এটা তো আশা করিনি কিন্তু এক হাজার ডলার অ্যাকাউন্ট প্রায় দুই হাজার ডলার করে ফেলছে বাট উনি গত সপ্তাহের যে ট্রেডটা এই সব এই এই ট্রেডটা আমার কাছে সন্তোষজনক মনে হয়নি এবার এটার অবশ্য পুরোপুরি ব্যাখ্যাও তিনি দেননি হতে পারে তিনি অফিস অফিসে থাকেন অফিসে ভালো ট্রেড করতে পারেন না বাট ওনার কাছ থেকে উনি তিন হাজার ডলারে যেখানে পাঁচ সেন্ট নেওয়া হয় সেখানে এখানে কেন তিনি পাঁচ সেন্ট নেবেন সেটা আমার বোধগম্য নয় তিনি এখানে এক সেন্ট দুই সেন্ট দিয়ে ট্রেড করবেন এটাই ছিল আমার প্রত্যাশা এবং উনি একটা জিনিস টেক প্রফিট এবং স্টপ লস বরাবরই নেননি কেমন ট্রেড এটা যেখানে স্টপ লস নেওয়া হয় না আপনাকে স্টপ লস নিতে হবে এবং টেক প্রফিট দিয়ে আপনাকে এন্ট্রি নিতে হবে বন্ধুরা এরপরে আসুন আমাদের আরেকজন স্টুডেন্ট তিনি তিন হাজার ডলারের অ্যাকাউন্টে এত খারাপ করেছে এখানে মানে বলাই বাহুল্য প্রথম কয়েকদিন যাই ট্র্যাড করেছেন সতেরো তারিখ আঠারো তারিখ উনি যাই ট্রেড করেছেন উনিশ তারিখ কিন্তু বিশ তারিখে এসে তবে উনি আমাকে একটা ব্যাখ্যা দিয়েছেন একুশ তারিখে এসে উনি এত খারাপ করেছেন তিনি আমাকে এটার একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি ছোট ভাইয়ের সাথে হয়তো কোনো বিষয় নিয়ে উনি একটু ওনাদের তর্ক বিতর্ক হয়েছে কোনো কিছু নিয়ে তারপরে ওনার মনটা খারাপ হয়ে গেছে এরপরে তিনি ট্রেডে খারাপ করেছেন বন্ধু আমি কিন্তু বলেছি আপনাকে তিন হাজার ডলারের অ্যাকাউন্টে আপনারা এক সেন্ট দুই সেন্ট তিন সেন্ট পাঁচ সেন্ট দিয়ে ট্রেড করবেন বাট কে বলেছে আপনাকে এখানে দশ সেন্ট দিয়ে ট্রেড নিতে পঁচিশ সেন্ট পঞ্চাশ সেন্ট দিয়ে ট্রেড নিতে কে বলেছে আপনি কেন বেশি প্রফিট করতে যাবেন আবার বেশি লস করতে যাবেন এই সমস্ত যদি আপনি ডিরেকশনগুলো না মানেন আমি এই সপ্তাহ সপ্তাহ দ্যাট যে শুরু হবে এই সপ্তাহ এবং এর পরের সপ্তাহ দুই সপ্তাহ আমি হার্ড অ্যান্ড সোলি নিয়মে আনার জন্য চেষ্টা করব এই দুই সপ্তাহ যারা ভালো ট্রেড করতে পারবে না সিস্টেমেটিক্যালি আসতে পারবেন না আমি তাদেরকে রিয়েল অথবা ইনভেস্ট ডেমো অ্যাকাউন্ট আমি ইনভেস্টার পাসওয়ার্ড দিবো সাকসেসফুল ইনভেস্টার পাসওয়ার্ড দিয়ে দেবো আপনি দেখে দেখে ট্রেড করেন কারণ আপনি যদি কথা না শুনেন রেগুলার ক্লাস করেন রেগুলার আমি দুইটা টাইম আমি ক্লাস করি ক্লাস করাই বেলা দুইটা থেকে দিনের বেলা বেলা দুইটা থেকে সাড়ে চারটা এবং রাত আটটা থেকে সাড়ে দশটা কিন্তু এই দুইটা আমি ক্লাস করার পরেও আপনারা মানসিকভাবে এবং এত ভিডিও দেই সেখানে আপনারা এই জিনিসগুলো আপনাদের পরিবর্তন হয় না আমি কিন্তু সামনের দিক থেকে এটা যেন না দেখি আরেকজন ট্রেডার তিন হাজার ডলারের অ্যাকাউন্টে আপনি দেখেন সে দুই সেন্ট পাঁচ সেন্ট ঠিকই নিছে তার ইয়ে ঠিক ছিল কিন্তু আপনি দেখেন তার লসের মাত্রা দেখেন কত বেশি সেই স্টপ লস নিয়েছে ঠিক আছে দুই সেন্টের স্টপ লস কেন তেরো ডলার হবে সারা আমাদের ইনকামের টার্গেট সেখানে বিশ ডলার কিন্তু সেই স্টপ লস ছাড়াই হয়তো বা নিয়েছে যত কিছু হোক না কেন তেরো ডলার সে এখানে লস করে বলছে আরেকটা একটা এন্ট্রি সে সেল এখানে নিয়েছে সেটা দেশে নয় ডলার লস করে ফেলছে যাই হোক আমাদের ট্রেডগুলো পরিবর্তন হওয়া দরকার এখানে শুধু লোজার কয়েকজন ট্রেডারের ব্যাপারে আমি কথা বলছি এবার আমি ভালো ট্রেড যারা করেছে তাদের ব্যাপারে একটু কথা বলি আপনারা মনোযোগ দিয়ে একটু দেখেন আশা করি আপনাদের কিছু উপকার হবে বন্ধুরা এখানে যিনি ট্রেড করেছেন তিনি তার তিন হাজার ডলারের অ্যাকাউন্ট এবং গত সপ্তাহের তার ট্রেডটা আপনারা দেখুন আমার কাছে অনেক ভালো লেগেছে গত সপ্তাহে সে সতেরো তারিখ থেকে তার ট্রেডগুলো আপনারা দেখুন এই দেখুন তিনি তবে তিনি যেহেতু স্টপ লস দেন নাই টেক প্রফিট দেন নাই আমি বলবো স্টপ লস ছাড়া কোন ট্রেড যেন তিনি না নেন দয়া করে এবং টেক প্রফিট এবং স্টপ লস যেন থাকে তো কারণ আমি সঙ্গত কারণেই আমি এখানে নাম বলছি না কিন্তু যার অ্যাকাউন্ট আমি তিনি অবশ্যই এটা দেখতেছেন তিনি বুঝতেছেন যে তার অ্যাকাউন্ট আমি এখানে রিভিউ করছি এবং পাশাপাশি আমি পার্সোনাল ক্লাস ওই কথাগুলো আমি বলে দিয়েছি এবং সামনেও বলে দিয়েছি বলে দেবো অতএব আপনি যদি পুরস্কার পেতে হয় আপনি এবং পুরস্কারটা আমি সপ্তাহের এই সপ্তাহের মধ্যে একজন টপ ক্লারকে আমি পুরস্কার দেব এবং আমি চিন্তা করছি যে যেহেতু আমরা এক মাসের জন্য অ্যাডমিশন নেওয়া হয়েছে আমি পুরো চার সপ্তাহেই দেখব যা কার অ্যাকাউন্ট ভালো হয়েছে পুরো চার সপ্তাহে যার অ্যাকাউন্ট ভালো হয় সুন্দরভাবে ট্র্যাড করে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্র্যাড করে সুন্দরভাবে ট্র্যাড করে তাহলে তার বলছি যে পঞ্চাশ ডলারের সে টাকা দিয়েছে আমাকে হ্যাঁ বা প্লাস মাইনাস যেহেতু পাঁচ টাকা যা হয় আমি আরও পঞ্চাশ ডলার আমার পক্ষ থেকে দিয়ে দেখা যাচ্ছে তাকে আমি তার তাহলে তার ব্যালেন্স হয়ে যাবে একশো ডলারের সাথে কত আর একশো ডলার বোনাস হয়ে গেলে তারা হয়ে যাবে দুইশো ডলার যেখানে একশো ডলার হওয়ার কথা আমি বলে দিলাম আপনারা সুন্দরভাবে ট্রেড করেন কারণ আপনারা জানেন আমার কোনো চাওয়া পাওয়া নেই এই এই চ্যানেল থেকে আমার কোনো চাওয়া পাওয়া নেই এখান থেকে আমি কোনো অ্যাডসেন্সের বিজনেস করি না এখান থেকে একমাত্র শেখানোর উদ্দেশ্যে এখান থেকে কোনো কোর্স পি নিয়ে সেই কোর্স পি আমার পকেটে ঢুকানোর কোনো কাজ আমি এখানে করি না অতএব এই এই চ্যানেল দিয়ে আবার এখন কোনো কোনো আমার নিজের লাভ নাই শুধু একমাত্র আপনাদেরকে সেবা দেওয়াটাই হচ্ছে আমার কাজ অতএব সেটা মনে রেখে আপনারা ভালো ট্র্যাড করেন যেন আপনাদেরকে অন্তত পুরস্কার দিয়ে হলেও আমি যেন দিক থেকে তৃপ্তি পাই মধুরা এটা তিন হাজার ডলার অ্যাকাউন্ট গত সপ্তাহে এই বন্ধু যেহেতু আমাদের টার্গেট হচ্ছে তিন হাজার ডলার অ্যাকাউন্টে বিশ ডলার সর্বোচ্চ তিরিশ ডলার তো পাঁচ তিরিশ দেড়শো হওয়ার কথা তিনি হয়তো দেখা যাচ্ছে একশো একুশ হয়েছে তাও কোনো সমস্যা নেই কারণ উনি কষ্টের ডিউটি করেন তিন হাজার কেউ নেই তিন হাজার পাঁচশো সিসিটি করেছেন খুবই অল্প অল্প ট্রেড করে করেছেন ট্রেডটা আমার ভালো পছন্দ হয়েছে বাট স্টপ লস এবং টেক প্রফিট না দেওয়ার কারণে এটা আমি এমন ট্রেডকে আমি ইয়ে করিনি অ্যাকসেপ্ট করি নি বন্ধুরা তারপরে উনি আরো ভালো করবে সামনের দিক থেকে এটা আমার পরামর্শ এরপরে আসি অন্য আরেকজন ট্রেডার তার অ্যাকাউন্টটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে যে তার ব্যালেন্স মাত্র দুশো পঞ্চাশ ডলার দুশো পঞ্চাশ ডলারের একটা অ্যাকাউন্টে বর্তমানে সেখানে ব্যালেন্স আছে পাঁচশো তেষট্টি ডলার হ্যাঁ এগুলো যদি আমি যদি আপনাদেরকে দেখাই যে বর্তমানে তিনি অনেক আগে থেকে যদিও ট্রেড করা শুরু করেছেন কিন্তু আমি এখানে তাকে আমি আমি এই আগের ফ্রি স্টুডেন্ট কিন্তু এখানে তাদেরকে এই কোর্সে নিয়ে আসছি তো সেই আমি যদি ইয়ে করি যদি লাস্টে আমরা এই সতেরো তারিখ থেকে আমরা সতেরো তারিখ থেকে যদি আমরা আনি তাহলে আমরা দেখতে পারবো যে তার ট্রেডের ট্যাডগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি

হঠাৎ করে আমাদের নেট চলে যেতে পারে এবং এই ক্ষেত্রে আমাদের ট্রেড খারাপ হয়ে যেতে পারে তাই আমি বিনয়ের রিকুয়েস্ট করব আপনি কি আপনাকে যার এই অ্যাকাউন্টটা আপনি স্টপ লস দিয়ে ট্রেড করুন কারণ আমরা ফরেনারদের যদি ফান্ড পেতে হয় অন্যদের যদি ফান্ড পেতে হয় আপনাকে অবশ্যই স্টপ লস দিয়ে ট্রেড করতে হবে এরপরে আসে আরেকটা অ্যাকাউন্ট এই স্টুডেন্ট আমার এই তিনি আসার সাথে সাথেই তিনি একটা স্ট্র্যাটেজি নিজে নিজে একটা স্ট্র্যাটেজি উনি নিয়ে আসছেন তিনি বলছেন যে স্যার অবস্থা তিনি অলরেডি কোর্স পি দিয়ে কোর্স পি বলতে তিনি জামানত দিয়ে তিনি এটা আরো তার ইয়াটাকে কি বলা হয় তার স্কিল সেই স্কিলটাকে তিনি শানিত করার চেষ্টা করছেন এবং আমি মনে করি যে যে উনি উনি বিগিনার আমার কাছে মোটামুটি ভালো ট্রেড করেছেন তো প্রথম দিকে তিনি স্টপ লস দেন নাই পরবর্তীতে আমি বলছি যে আপনি স্টপ লস দেওয়ার জন্য কিছু স্টপ লস দিয়েছেন কারণ স্টপ লস না দিলে সেই ট্রেডটা আমি ভালো মনে করি না

আমাদের গ্যাপের আগেই যেন আমাদের এন্ট্রিগুলো ক্লোজ করে দেওয়া হয় পরবর্তীতে যেন এন্ট্রি না থাকে তো এখানে বন্ধুরা আপনারা দেখেছেন যে এখানেও একটা ভালো ট্রেড উনি করছেন এবং এটা আমার কাছে ভালো লেগেছে তবে প্রত্যেকটা জায়গাতে যদি তিনি স্টপ লস এবং টেক প্রফিট দিয়ে তিনি যদি ট্রেড করেন তাহলে এটা হবে ভালো একটা স্ট্র্যাটেজি হতে পারে এই ট্রেডটা বন্ধুরা এরপরে আসি আমরা আর একটা অ্যাকাউন্টে এই অ্যাকাউন্টে আমাদের এক হাজার ডলার দিয়ে অ্যাকাউন্টটা এক হাজার ডলার দিয়ে করা এবং এখানে বর্তমানে আছে দুই হাজার পাঁচশো দুই হাজার মতো তো এই এই অ্যাকাউন্টটার আমরা যদি দেখে দেখি যে বিগত এক সপ্তাহে ট্রেড ষাট তারিখ থেকে তার ট্রেডগুলো তার লট সাইজগুলো আপনারা দেখেন এক সেন্ট চার সেন্ট দুই সেন্ট এর বেশি নাই তো এবং এই পর্যন্ত সে অনেক বেশি ট্রেড করেছে তো এই পর্যন্ত আমরা যদি দেখি সে একাত্তর ডলার ইনকাম করেছে দুই হাজার ডলার একাত্তর ডলার খোলে ভালো আমরা ডেলি আমাদের টার্গেট হচ্ছে যে কত স্ট্যান্ডার্ড আমাদের পনেরো ডলার এন আপ তো আমাদের সেই হিসেবে আমাদের হয় পাঁচ পনেরো পঁচাত্তর হয় তিনি একাত্তর ডলার ইনকাম করেছেন ভেরি গুড ভেরি গুড তো এখানে একটাই শুধু তারও একটাই সমস্যা সেটা হচ্ছে স্টপ লস আমরা স্টপ লস না দিয়ে যতই ট্রেড করি না কেন এই ট্রেড আমার কাছে এই ট্রেডের অন্তত এই ট্রেডের কোনো মূল্যায়ন নেই এবং এইভাবে ট্রেড করলে আপনারা পুরস্কারের জন্য বিবেচিত হবেন না তাহলে আশা করি আপনারা এগুলো ঠিক করে নেবেন বন্ধুরা এরপরে আসি আমাদের আরেকজন তিনি হচ্ছেন আমাদের একজন অতিথি ট্রেডার অতিথি ট্রেডার বলতে তিনি আমাকে এনে বলেছেন আমি অনেক দিন পর্যন্ত এসে ট্রেড করি তিনি রিয়েল ট্রেডও করেন কিন্তু কখনো লস করেন উনি ট্রেডটা আমাকে দেখাচ্ছেন এবং উনি এই গত সপ্তাহে অতিথি ট্রেডার উনি কোনো জামানত ছাড়াই উনি আমার কাছে আসছেন শিখতেছেন আমার এখানে অসংখ্য স্টুডেন্ট আছেন যারা জামানত ছাড়া আছেন তো আমি সবাইকে হেল্প করার চেষ্টা করি তো আমাদের আমার এখানে কোনো সমস্যা নাই জামানত হলে স্পেশালি হয়তো আরও কিছু সিক্রেট টিপস দেওয়া যায় ধরে রাখা যায় এবং অলরেডি আমাদের এখানের জামানত আমাদের এখানে ইয়ে পাওয়ার জন্য তিনি একটু তাড়াতাড়ি উপযুক্ত হবেন আমাদের টিম থেকে ফান্ড পাওয়ার জন্য অথবা তার ফান্ড ম্যানেজ করার জন্য দেখা গেছে আমাদের এখানে সুবিধাজনক ভালো ট্রেডার আমরা খুব দ্রুত তাকে অ্যাকসেপ্ট করি কারণ যে কিছু জামানত দিয়ে দিতে বিশ্বাস করতে পেরেছে তাকে বিশ্বাস করা যায় বন্ধুরা এখানে যে জিনিসটা যে আমাদের এই অতিথি ট্রেডার তারও ট্রেডটা আমরা আমরা তাকে বলেছি যে না আমি তাকে এই অ্যাকাউন্টটা দেওয়ার পরে তিনি বলছেন তিন হাজার অ্যাকাউন্টে তিনি তার মতো করে তিনি ট্রেড করছেন সতেরো তারিখে তিনি ট্রেড করছেন তিনি পনেরো তারিখে অ্যাকাউন্টটা করে দেওয়া হয়েছে তিনি আঠারো উনিশ বিশ তিনি তিন দিন ট্রেড করেছেন এখানে মোটামুটি ভালোই এখানে দুইশো ডলার উনি এখানে অ্যাচিভ করেছেন এবং আমি তাকেও বলছি স্টপ লস দিয়ে এবং টেক প্রফিট দিয়ে প্রত্যেকটা এন্ট্রি আপনারা ট্রেড করুন বন্ধুরা এই ছিল আজকে আমাদের অ্যাকাউন্টগুলো রিভিউ এবং ভালো ট্রেডারদের কথাই আমি আপনারা বল বললাম আগামী সপ্তাহ আমরা এইভাবে রিভিউ করব আমি চাই উত্তর উত্তর সবাই ভালোভাবে ক্লাস করুন এবং সবাই ঠিকমতো তাদের ট্যাটগুলো সুন্দর করুন এবং পুরস্কারের জন্য বিবেচিত হন এবং যারা আমাদের যে কোর্স সে কোর্স এই মাসে আমরা আর কাউকে আমরা ভর্তি নিচ্ছি না তবে বিশেষ সেপ্টেম্বরের যে বেচ আমরা শুরু করব সেখানে আপনাদেরকে আপনারা যারা বুকিং দিয়ে রাখতে পারেন কারণ বর্তমানে আমাদের এখন আর কোনো অ্যাডমিশন নিলেও আমরা তার ক্লাস এখন নিতে পারব না এই জন্য সরি বন্ধুরা যারা যোগাযোগ করতে চান হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করুন অল্টারনেটিভ ফোন নাম্বার আছে ইমো আছে সেখানে যোগাযোগ করুন আর স্কাইফ আইডি আছে বিডি গোল্ডেন বয় টোয়েন্টি সেভেন অ্যাট দা রেট অফ জিমেল ডট কম এখানে আপনারা জয়েন করুন বিগেনার টু ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স টু পিএইচডি আমরা একের পরে স্টেপ বাই স্টেপ পার্সোনাল ক্লাস করে স্কাইভি টিম ভিয়ার হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যমে আমরা স্ক্রিন শেয়ার করে ট্যাট করার মাধ্যমে তাদেরকে আমরা উত্তর উত্তর সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এক্সপার্ট ট্রেডার হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করি এবং এই জন্য আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সিগনাল নির্ভর ট্রেডার বা ফরগাসা দাসত্ব থেকে বাকি জীবনের জন্য মুক্তি বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের বাজে শেয়ার করে আপনি তাদেরকেও এখান থেকে ট্যাট দেখে ফ্লাস তাদেরকে উৎসাহিত করুন এবং তাদেরকে সঠিক ট্রেড করার জন্য অনুপ্রাণিত করুন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম হুম